নাড়ুগোপাল মুখার্জির উদ্যোগে ২৭ নম্বর ওয়ার্ডের সভাপতি শান্তনু মুখার্জি যারা করোনা আক্রান্ত ছিলেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন সেই বাড়ি ও ওয়ার্ডের প্রায় প্রতিটি জায়গায় স্যানিটাইজেশন করা হচ্ছে এবং যাবতীয় খাবার ও ওষুধ পৌঁছে দেওয়া হচ্ছে সেই সব আক্রান্ত রোগীদের বাড়িতে। তারা জানালেন, দীর্ঘদিন ধরে লকডাউনে তারা মানুষের পাশে থেকে কাজ করে চলেছেন, যাতে করোনা সংক্রমণ ছড়িয়ে না যেতে পারে সেই উদ্দেশ্যেই তারা এগিয়ে চলেছেন। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। ওই উপরটুকু সব দিয়ে দিও, পর্দা টর্দা। বয়স্ক মানুষের বাড়িতে ছিলাম, আজকে দেখলাম আপনারা গোটা বাড়ি বাড়ি, অনেকের বাড়ি বাড়ি গেছিলেন স্যানিটাইজ করতে। তো আজকে আপনাদের সারাদিনের কর্মসূচি কি আছে? আজকে সারাদিনের মধ্যে কর্মসূচি আছে, যেই সব বাড়িগুলো কোভিড আক্রান্ত এবং কোভিডের মহামারীতে তারা হসপিটাল থেকে শুরুতে তারা এসছেন, সুস্থ হয়ে এসছেন, সেই সব বাড়িগুলো এর আগের দিনে আমরা বিগত লকডাউনে যে করোনা মহামারীতে কিছুদিন আগে আমরা যে বাড়িতে বাড়িতে স্যানিটাইজ করে এসেছিলাম, আজও সেই সব অন্য বাড়িগুলোতে যারা আমাদেরকে ফোন করে দেখেছেন তাদের ফোনে ডাকে সাড়া দিয়ে আমরা তাদের বাড়ি স্যানিটাইজ করে আসলাম এবং টোটাল তাদের মানে ওষুধপত্র থেকে শুরু করে যাবতীয় সর্বরকমভাবে আমরা লাগাতার ২৭ নম্বর ওয়ার্ডের থেকে আমরা লাগাতার কর্মসূচি পালন করে আছি এবং সবটাই আমাদের সফল হতে পারছি আমরা নাড়ুগোপাল মুখার্জির একান্ত প্রচেষ্টা এবং নাড়ুগোপাল মুখার্জির একান্ত উদ্যোগে। নাড়ুগোপাল মুখার্জি না থাকলে কাজ আমরা করতে পারতাম না, তিনি সাহস যুগিয়েছেন আমাদেরকে, ভোট আসে যায় কিন্তু মানুষের যে এই করোনা মহামারীতে মানুষের পাশে মনে হয়েছে আমাদের যে থাকার এবং সবসময় মানুষের পাশে থেকে আমরা কাজ করে চলেছি, এটাই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা এবং কাজ করেও যাব। এবং আজকে ২৭ নম্বর ওয়ার্ডে এই করোনা মহামারীতে মোটামুটি আজকে আমরা ১০-১২ জন মিলে, কারণ একটা প্রোটোকলের মধ্যে থাকতে হয়, সবকে গ্যাদারিং করা উচিত না, সেখানে আমরা ছোট্ট করে সেই সব বাড়িগুলোতে ৫টা ৬টা ৭টা করে বাড়িগুলোতে গিয়ে আমরা স্যানিটাইজ ওষুধপত্র থেকে শুরু করে নাড়ুগোপাল মুখার্জির উদ্যোগে প্রচেষ্টায় আমরা এই কাজগুলো করে চলেছি। আপনার নাম? আমার নাম শান্তনু মুখার্জি, আমি ২৭ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড প্রেসিডেন্ট। তাতে আমি শুধু নয়, এই এলাকার সকলেই অত্যন্ত সন্তুষ্ট এবং উনি কথার দাম রাখেন এবং হয়তো ২-১০ মিনিট এদিক ওদিক হয় সেটা কোনো বড় ব্যাপার না, কারণ বিভিন্ন জায়গায় যেতে হয়, সেখানে সব জায়গায় ঠিক সময় মতন হয় না, কিন্তু পরিষেবা সব দিক দিয়ে যথেষ্ট আছে এবং শান্তনু মুখার্জি দিন নাই রাত নাই যেভাবে মানুষের পাশে দাঁড়ায় সেটা এখনকার দিনে খুবই কম দেখা যায়। আপনি শান্তনু মুখার্জির কাজে কতটা স্যাটিসফাইড? আমি ১০০% স্যাটিসফাইড।